বাংলাদেশের সক্রিয় সংস্কৃতি তৃণমূলে ছড়িয়ে দিতে রংপুর মহানগরীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক সম্মেলন। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম। এ সময় রংপুর জেলা প্রশাসক সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা, রংপুর অঞ্চলের কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। পরে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আগামীকাল বুধবার রাতে ভাঙবে এই মিলন মেলা। অনুষ্ঠান উদ্বোধন করে মনিরুল ইসলাম বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতি তৃণমূলে ছড়িয়ে দিতে এই আয়োজন অব্যাহত রাখতে চায় মন্ত্রণালয়। ধারাবাহিকভাবে কিছু ইতোমধ্যে হয়েছে আর অন্যগুলোও একটার পর একটা হবে। সাহিত্য সম্মেলনের মাধ্যমে বা সাহিত্য মেলার মাধ্যমে যে জিনিসটি হবে সেটা হবে কবি সাহিত্যিক শিল্পীদের মিলন মেলা, তাদের মধ্যে মিথস্ক্রিয়া হবে। এবং আমরা চাচ্ছি যে সাহিত্য কোনো স্থানে কেন্দ্রীভূত না থেকে, এটা আগেও আমি বক্তব্যের সময় আমি বলেছি যে তৃণমূল পর্যায়ে যেন ছড়িয়ে যান, মাননীয় প্রধানমন্ত্রী সেটাই নির্দেশনা। আমরা প্রদর্শন করছি এ কারণে যে আমাদের নতুন প্রজন্ম এটি দেখবে। তিনি খাতুনিয়া সার্কুলেটিং লাইব্রেরি করেছিলেন, প্রতি রোববারে তিনি শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।